চোখ বেঁধে দেবো না তো কি দেব বাড়তে শেষ হলো না আগে ফাটিয়ে দিচ্ছে মানে কি মেরে একটা টি শার্ট দিয়েছে যার মধ্যে লেখা এমব্রেস অল দ্যাট ইউ আর এখানে বার্থডের কেক মোটামুটি রেডি কেকটা হয়ে গেছে খালি টপিংসটা ওই যেখানে ডেকোরেশন করে সেটা বানাবো জানি না কেকটা কেমন হয়েছে এখন আমি এখানে ক্রিমটা আমি এখানে করে রেখেছিলাম এটা একটা জুগাড় ক্রিমটা করে এর মধ্যে রেখেছিলাম আমার কাছে ওই ডিপিং করার যে জিনিসটা থাকে সেটা নেই তো এইটা দিয়ে এখন সাজাবো সাজানোর পর ওখানে একটুখানি ওই টপিংস হচ্ছে সেটা হবে হওয়ার পর এখানে সুন্দর করে সাজাবো তারপরে আবার ভিডিও করছি কেকটা পুরোটা দেখাবো না কারণ বোনের কাছে ফোনটা চলে যাবে তো বোন দেখে নেবে এরকম করে একটুখানি দেখালাম ব্যাস আর দেখাবো না যে একজন চলে এসেছে বাড়িতে বার্থডে ডেকোরেশন এখনো সেইভাবে শুরু করিনি বাট একটু করেছি আর খালি গিফটসগুলো সাজিয়েছি আর কিছু সাজাই গিফটসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে সাজিয়েছি এই যে গিফটসগুলো এখানে রেখে দিয়েছি আর কেকটা এখানে প্লেস করেছি তারপর এখনো কিচ্ছু সাজানো হয়নি সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফ্লাওয়ার্স আছে কি সুন্দর লাগছে এখন সাজাবো আস্তে আস্তে এখানে কেক রেখেছি ভাবছি ফ্যান দিয়ে বেলুনগুলো ঝুলিয়ে দেবো দেখছি কি করা যায় আমার থেকে আমার দিদি প্রমিস নিয়েছিল যে এই ভিডিওগুলো তোর ফোনে করছি রেকর্ড বটে কিন্তু তোর হাতে ফোন পড়লেও তুই এই ভিডিওগুলো দেখবি না তাহলে কিন্তু আমার সব এফর্টসগুলো জলে যাবে আমি ভিডিওগুলো এডিট করার সময় দেখছি আর হাসছি প্রত্যেকবারও আমার বার্থডের জন্য এরকমভাবেই এতটা এফর্ট দিয়েই খাটে আই উইশ অ্যান্ড প্রে যেন এরকম দিদি সববার থাকে মোটামুটি সাজানো এই পাশটা দিয়ে এবার দিয়েছি আগের বার এইখানটা দিয়েছিলাম এবারে এইখানটা দিয়েছি ঠাকুমা এসে রেডি হয়ে গেছে এখানে বসে আছে কেমন হয়েছে সাজানোটা কমেন্ট সেকশনে সবাই বলবে এসে বসে এখন বেলুন ফোলাচ্ছে আমি আমার বুদ বুদ অক্সিজেন দিয়ে সব বার্থডে গুলো সেলিব্রেট করি ভাবো আমাদের সুন্দর সুন্দর করে সাজানো হয়ে গেছে বোন আছে অন্য ঘরে ও আছে এই ঘরে বোনের সাথে হ্যাঁ বোনের সাথে অন্য ঘরে ভিডিও কল করছে কেমন একটা অকওয়ার্ড ব্যাপার হ্যাঁ কি আর বলবো তোর বার্থডে তোকে তোর ঘরে আসতে দিচ্ছি না আমরা দুজনে এসি চালিয়ে বসে আছি না এখন আসতে দেওয়া যাবে না এখন আসতে দেওয়া যাবে না গিয়ে মোটামুটি এখন রেডি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি এখানে সাত্রিতা রয়েছে সারপ্রাইজ সেটা জানে না এখানে ক্যান্ডেলসগুলো এখনো জ্বালাইনি একটু পরে জ্বালাবো এখানে এই ক্যান্ডেলটা জ্বালিয়েছি এখানেও ক্যান্ডেল জ্বালানো হয়নি জ্বালাবো এইখানে একটা ক্যান্ডেল জ্বালিয়েছি রাধারানীর কাছে আর এখানে এগুলো ছিল এগুলো জ্বালিয়েছি ও যখন আসবে তারপর এখন ভিডিও করবো এখন আর কোনো ভিডিও করছি না একদম ফাইনাল যখন ও ঢুকবে তখন ভিডিও করবো রেডি উইথ পপার এখানে সাদ্রিতা রেডি এখানে ঠাকুমা ঠাকুমা ফুলটা নাও ঠাকুমা রেডি উইথ ফুল তুই যা তুই পিছনে যা আমি খুঁজাচ্ছি কই ও মা কি সুন্দর লাগছে তোমাকে একদম লালে লালে আমি বাট চোখ বেঁধে দেবো না তো কি দেব কি গরম এসি কাঁথা চালা আর দাঁড়াও এসি চালিয়ে এসি ওয়ার্কস ওয়ে শি গোজ টেনশন হেগে দিয়েছে মেয়ে আমাদের তা কি উনি হিস শোনো ক্যান্ডেলটা জ্বালা যে যার মতো পড়ে নাও ডিম তুম কেমন হয়েছে কি জানি আগে সেটা বল কেমন তারপরে খাও নে নে আমাদের
এটা হচ্ছে বার্থডের মিনি তত্ত্ব। বলুন সুইস বিউটি হাইড্রা আই সিরাম প্যাচ। আন্টি আন্টি গিফট যা দিয়েছে সেটা ওর নিজে গিয়ে চয়েস করে নিজে কিনে নিয়ে আসছে। আমি টিফিন বক্স, টিফিন বক্স এর ব্যাগ। এক্সিবিশনে যা, ব্যাগটা নিয়ে যাবি, সুন্দর অ্যাস্থেটিক ব্যাগ। ঘুম থেকে উঠলাম এখন, আর সকালবেলা উঠে কি সব কফি সিন করছে কর একবার। জন্মদিনের ব্রেকফাস্ট বার্থডে শেষ হলো না, আগে ফাটিয়ে দিচ্ছে, মানে কি মেরে। ওহো, সবাই তো শুরু পেয়াধব। আরে আর ফাটাস না, একটু কিছু রেখে দে। আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হওয়ার ভিডিও কিছু দিতে পারিনি, বিকজ উই ওয়ার ইন আ রাশ। এন্ড সবসময় রাশি, আমাকে একটু দেখা তো ক্যামেরা নিয়ে কিরকম লাগছে দেখ। এই যে আজকে ওর কমপ্লিট লুক, বার্থডে লুক, মানের ব্লাউজ শাড়ি। তারা ভিডিও করছে, এটা কে দিল? কাকু, কাকু কাকু বসে ওখানে না, নেই। ঠিক আছে খুলে দেখছি, আসি আসো। কেমন লাগছে দেখো? ধন্যবাদ নাকি লেখা, কি লেখা আছে? হ্যাঁ লেখা হচ্ছে ধন্যবাদ, 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 থ্যাংক ইউ কাকু, ধন্যবাদ কাকু। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে, আজকে আমরা যাচ্ছি গড়িয়াহাটের কাছে, অ্যাট ভেরি ইউনিক প্লেস, যেটা তোমরা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মানে কমে থাকে তোর একটু বুকে ব্যথা, মানে মনে হলো বেশ কয়েকদিন ধরে হচ্ছে। আই লাভ এর ট্রিটমেন্ট আছে, মানে কি ট্রিটমেন্ট? তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আমাদের এরকম অনেক কলকাতায় যাওয়ার হয়, বাট কোনোটা জার্নি কিন্তু বোরিং হয় না, জাস্ট বিকজ অফ কাকু। কাকু এত হাসায় আমাদের গাড়িতে, এত গল্প দেয় যে আমাদের জার্নিটা ইউ হি কেটে যায়। কাকু বলছে শাহরুখ এমনি করে। আরে শাহরুখ নিজেই তো বললো, আমি কি? থামো থামো, তুমি চালাও, ভিডিও করছিস তো? ইয়েস, এটা কি, এই কথাগুলো ছাড়বি? আমার ভালো লাগে না, গাড়িতে উঠতেই ভালো লাগে না আমার। নড়ে বলে সে তো বাসাও নড়ে, মানে বাসও তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট দিদি করেছে, সবকিছু দেখে বস না। মেনুতে অনেক আইটেম ছিল, মেনুটাও খুব সুন্দর ছিল, আর আমাদের সব কাঁসার থালা এইসবে দিচ্ছিল, পুরো পুরনো পুরনো ভাইব আসছিল, যেটা আমি চাইছিলাম। পুরো রেস্টুরেন্টটাই কিন্তু খুবই অ্যাস্থেটিক, দ্য থিম ইজ কৃষ্ণা, অ্যান্ড আই লাভ কৃষ্ণা, ইউ গাইজ নো দ্যাট। দিদি আমাকে গোবিন্দাজে নিয়ে এসছে, কত ভালো ভালো টেস্টি ডিলিশিয়াস, এটা একটা থালি ছিল যার মধ্যে চানা, সয়াবিন, গোলাপ জামুন আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, স্যালাড আছে, আলুর দম আছে, উফ মুখে তো আমার জল আসছে। আমার বিরিয়ানিটা খেতে এত টেস্টি ছিল, ভেজ হতে পারে বাট নন ভেজ কে একদম টক্কর দেওয়ার মতো। পরে আবার আমরা দুটো আইসক্রিম অর্ডার দিলাম, একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে ভ্যানিলা। তো খাওয়া আমাদের ডান, একটু মোড়ি খেয়ে কাকুর জন্য একটু প্যাক করে নিলাম, কাকুর জন্য পুরো থালি পার্সেল করে নিয়েছি। আমার কেক নিয়েছে ওরা এখান থেকে, তাই এখন কেক টানতে যাচ্ছি। এই যে আমার কেক হয়ে গেছে, আমাদের খাওয়া এখন বেরিয়ে গেছে। এই যে বিন্দু আর এই যে সোনু, এই যে কারো তো যাবো এখন, বিভৎস বিভৎস গরম।
কেক কাটা, পিঠ পুজো, হইচই, আনন্দ সবই হলো। আজকের দিনে যদি একটু ঠাকুরের দর্শন না করি দিনটা কিন্তু ইনকমপ্লিটই থেকে যাবে। তাই চলে আসলাম ইসকন মিন্টো পার্কে একটু আমার কৃষ্ণর সাথে সাক্ষাৎ করতে। ওপরে উঠেছি আর তখনই অল্টার খুললো, দুপুরের ভোগ পেয়ে এই যে আজকে জগন্নাথ দেব হ্যাপি হ্যাপি, আর এই যে আমার রাধা মাধব। আমরা বাড়ি চলে এসেছি, কাজে বসে গেছি, এইসব দেখাতে নেই, এইসবই দেখাতে হয়। তুই না ব্লগার, আমি হচ্ছে এখানে যেখানে ভগবান পেতেছি ওখানে রাখ। আই উইল সার্ভ দিস জগন্নাথ দেব। এন্ড এটা হচ্ছে কাউন্টার, দেখি বলতো এই যে এখানে রাখলি তো। তারপর এসে বললো তোকে সাজতেই হবে, তাই আমি যা ছিল তাই পরে একটুখানি সেজে নিলাম। একদমই সাজতে ভালো লাগে না, জানি না বয়সের জন্য কি বছর বয়স। আগে ওকে খাওয়া বাবা, কেলে দেখো না মুখে না মুখে না। চলে যাও তুমি আমার পিছু থেকে, এখানে আমার একটা বাটারফ্লাই আছে সুন্দর। কেকটা খেয়ে এসে বসে আমরা একটুখানি আড্ডা দিচ্ছি সব ফ্রেন্ডসরা মিলে, আর আমার দিদিও ছিল। জাহ্নবী আসার জন্য থ্যাংক ইউ, কোথিকাও আমাকে অনেক গিফট দিয়েছে। এই যে এই প্ল্যান্টারটাও আমাকে দিয়েছে, এটা আমি একটা কোনায় লাগাবো এখানে একটা সুন্দর গাছ দিয়ে। লিপস্টিকস দিয়েছে, তিনটে শেড আছে এর মধ্যে, অ্যান্ড একটা টি শার্ট দিয়েছে যার মধ্যে লেখা এমব্রেস অল দ্যাট ইউ আর। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, তোমরা সবাই যারা আমাকে উইশ করেছো বা করেছিস। একটা দিন ইউ গাইজ মেক মি ফিল সো 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 স্পেশাল, স্পেশালি মাই সিস্টার, ও প্রত্যেক বছর আমার জন্য করে কন্টিনিউয়াস উইদাউট এনি ইরিটেশন, উইদাউট এনি বোর্ডম ইন লাইফ। ও আমার জন্য প্রত্যেক বছর কিছু না কিছু এরকমভাবে গ্র্যান্ড করে করে। ওর বার্থডেতে হয়তো আমি এতটাও গ্র্যান্ড করতে পারি না, বাট দ্যাটস হাউ বোনরা ট্রিটমেন্ট পায়, সব বোনেরাই পায় সবার দিদিদের থেকে। সো আই এম সো থ্যাঙ্কফুল টু হার, অ্যান্ড শাওনি কেম অ্যান্ড মেড দ্য ডে স্পেশাল, তোকেও খুব 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 থ্যাংক ইউ। সাধৃতাদি ফ্রম লন্ডন ওয়াজ অন আ ভিডিও কল, আই হোপ তোমাদের এই বড় ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। বার্থডে ব্লগে এত অ্যাক্টিভিটিস ছিল যে কোনটা রাখবো আর কোনটা কাটবো আমি নিজেও বুঝতে পারিনি, তাই আমি ভেবেছি পুরোটাই রাখি। তোমরা যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটু লাইক করে দিও, শেয়ার দিস ভিডিও ইফ ইউ লাইক, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আই প্রমিস টু মেক দিস ফান ব্লগস অ্যান্ড তোমরা খুব মজা পাবে দেখে। সো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর বার্থডে ব্লগটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট নিচে করে আমাকে জানাতে পারো। সো এই ভিডিওটা তো এখানেই, নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্টে টিউনড ফর দ্যাট। এখন টাটা।